আমাদের এই পার্থিব পৃথিবীতে নানা রকম বিষয় রয়েছে যা অলৌকিক ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয় আর নানা রকম চিন্তার উদয় হয়। ইলুমিনাটি সেরকম কোনো অলৌকিক বিষয় না হলেও তবুও মানুষের মনে ইলুমিনাটি নিয়ে নানা রকম প্রশ্ন জাগে, চিন্তার উদয় হয় আসলে ইলুমিনাটি কি। আপনি যদি আনাদার আপডেটের ইলুমিনাটি নিয়ে তৈরি প্রথম ভিডিওটি এবং দ্বিতীয় ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই ইলুমিনাটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন এবং জেনে যাবেন আসলে ইলুমিনাটি কারা যুক্ত কিংবা কারা তৈরি করেছে। তবে আজকে আমরা আনাদার আপডেটের তৃতীয় পর্ব তথা শেষ ভাগে জানব ইলুমিনাটির স্থাপনা সম্পর্কে। আর আপনি যদি ইলুমিনাটি নিয়ে তৈরিকৃত বাকি দুটি ভিডিও দেখে না থাকেন তবে অবশ্যই আনাদার আপডেটের প্লেলিস্ট চেক করে দেখে নেবেন। অন ভয়েস, আমি সাগর স্বাগতম জানাচ্ছি আনাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। পূর্বের ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তবে অবশ্যই জানবেন বাফোমেট কি বা এটি দেখতে কেমন। আজ আমরা এর একটু গভীরে যাব। বাফোমেটের মন্দির কোথায় কোথায় রয়েছে বা কোথায় কোথায় ইলুমিনাটির চর্চা হয়। আপনি যদি জানতে চান এই পৃথিবীতে সবচেয়ে বেশি কোথায় বাফোমেট পরিচিত, সেই জায়গাটি হচ্ছে আরাকানস ক্যাপিটাল বিল্ডিং, যা আমেরিকার ওকালাহোমা সিটির পাশে অবস্থিত। কিন্তু অনেকেই মনে করেন বাফোমেটের জন্ম ডেট্রয়েটে, কিন্তু আসলে এর আদি শিকর হচ্ছে 12 শতাব্দীর কোনো এক ইউরোপ শহরে। আর বাফোমেটের কাজ হচ্ছে স্যাটানিজম, অর্থাৎ শয়তানের উপাসনা করা। আর স্যাটানিজম বা শয়তানের উপাসনার একটি মূলমন্ত্র হচ্ছে আপনাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পর পর কোনো খারাপ কাজ করতে হবে, যে যত বেশি খারাপ কাজ করবে সে তত আগিয়ে থাকবে তার লক্ষ্যের ক্ষেত্রে। অবশ্যই আপনার লক্ষ্য অর্জনের জন্যই আপনি খারাপ কাজগুলো করবেন। প্রাণের বলিদান এখানে একটি অন্যতম উৎসর্গ। শয়তানের উপাসনার সবচেয়ে বড় নীতি হচ্ছে মানুষের মূলনীতি নষ্ট করে দেওয়া, অর্থাৎ আপনার কোনো নীতিগত দিক থাকবে না, আপনাকে হতে হবে একটি অনৈতিক এবং কালো মনের অধিকারী। আর এসবের অন্যতম উদাহরণ হচ্ছে বিকৃত যৌনাচার এবং নরহত্যা কিংবা খুন খারাপের একটি উদাহরণ। স্যাটানিজমের চিহ্ন ও ব্ল্যাক ম্যাজিকের চিহ্ন একই রকম, যা পঞ্চকোণে বিভক্ত। এছাড়াও আরও বেশ কয়েকটি প্রতীক এদের রয়েছে, যেমন ইনভার্টেড পেন্টাগ্রাম স্যাটানিজম, লাভিয়ান স্যাটানিজম এবং ভ্যাম্পারিজম সহ নানা রকম প্রতীক। এসব প্রতীকগুলো ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে, যা স্যাটানিজমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যুগ যুগ ধরে মানুষের বিশ্বাস শয়তানের আরেকটি প্রতীক হচ্ছে শিং, যা শয়তানের পূজা চর্চায় অপরিহার্য। বলা হয়ে থাকে জোসান রোসা নামে একজন জাদুকর ছিল, তার একটি মন্ত্রপুত আংটি ছিল, সেই আংটিতে নাকি প্রেতাত্মা বন্দী ছিল, সেই প্রেতাত্মা দিয়ে তিনি নানা রকম কাজ করাতেন। তার মৃত্যুর পর জনসভার সামনে সেই আংটিটি ভেঙে ফেলা হয় হাতুড়ি দিয়ে। বলা হয়ে থাকে সেই সময় জাদুর ব্যবহার নানা রকম বীভৎস কাজে ব্যবহার করা হতো, যেমন কোনো নারীর যৌন চরিতার্থ করা বা তার প্রসব ক্ষমতা বন্ধ করে দেয়া। ওই সময়ের বিশ্বাস ছিল যে বশীকরণের মাধ্যমে মানুষকে আটকে রাখা যেত কিংবা নিজের বশ করে নেওয়া যেত। আগে নানা রকম মন্ত্রপুত জামা পরে মানুষ বাইরে যেত, নানা রকম ভালো কিংবা খারাপ কাজের জন্য সে মন্ত্রপুত জামা পরে বেরোতো। আগে বড় দিনের এক সপ্তাহ ধরে মেয়েরা ঘরে বসে সেই সকল জামা হাতে বুনত। এমনকি এখনও বশীকরণ কিংবা বান ছোড়ার বিষয়টি বাংলাদেশে অপরিচিত কিছু নয়। আপনি কিছু মানুষকে পেয়ে যাবেন যারা বান ছোড়া কিংবা বশীকরণের ব্যাপারে খুবই অভিজ্ঞ এবং আপনার টাকা নিয়ে তারা অবশ্যই কাউকে না কাউকে বান কিংবা বশীকরণ করে দেবে। বর্তমান বিজ্ঞান এসব কিছুতে বিশ্বাস না রাখলেও বলা হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে শয়তানকে ডাকা হয় আর এই সকল মন্ত্র উচ্চারণের মাধ্যমে শয়তান কিংবা কোনো আত্মা আসে। আর আপনি যখন কোনো প্রেতাত্মাকে ডাকবেন তখন অবশ্যই তার সঠিক নাম ধরে ডাকতে হবে। আর প্রেতাত্মা ডাকার ব্যাপারে আপনি অবশ্যই নানা রকম গল্প শুনে থাকেন, এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে চার্লি চার্লি ক্যান উই প্লে। আপনি অবশ্যই চার্লিকে ডাকতে পারেন যে হচ্ছে একটি প্রেতাত্মা। চার্লির গল্পটি না হয় অন্য কোনো দিন পড়ব কিংবা বলে শোনাবো, আজ প্রেতাত্মার গল্পেই থেকে যাই। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে যে স্যানোনিস্ট বা এই শয়তানের উপাসনায় অনুপ্রাণিত লোকের সংখ্যা প্রায় 15 লক্ষ, যারা তাদের মতামত দিয়েছেন এবং তার বেশিরভাগই রাশিয়া, আমেরিকা এবং মেক্সিকোতে বসবাস করে। এই পর্যন্ত আমরা যতটুকু জানলাম তাই পৃথিবীতে একদম বাস্তব এবং আপনার চোখের সামনেই ঘটে যাচ্ছে, আপনি চাইলেই চোখ মেলে দেখতে পারেন। তবে এগুলোর ভিত্তি আছে কি নেই কিংবা বিজ্ঞান কি বলে সেইগুলোর তর্কে যাব না, এখন আমরা যাব কিছু কনস্পিরেসি থিওরিতে। আপনি ইলুমিনাটিতে বিশ্বাস করেন কিংবা করেন না তাতে কিছু যায় আসে না, তবে আপনাকে মানতেই হবে যে কিছু একটা এই পৃথিবীতে ঘটছে এবং যা আপনার চোখের সামনেই ঘটছে আপনি অনুধাবন করতে পারছেন না। এর সবচেয়ে বড় প্রমাণ আমেরিকার $1 বা $1, টুইন টাওয়ার ধ্বংসের মতো আশ্চর্যজনক ঘটনা $1 বহু বছর আগে থেকে ছাপানো রয়েছে। এটি জানতে হলে আপনাকে আনাদার আপডেটের সেকেন্ড ভিডিওটি দেখতে হবে। এবার চলুন ইলুমিনাটি নিয়ে এসে হাস্যকর কিছু কনস্পিরেসি থিওরি আমরা জেনে নেই।
বলা হয়ে থাকে এই পৃথিবী যত প্রাকৃতিক দুর্যোগ হয় তা নাকি ইলুমিনাটি একটি অস্বাভাবিক মেশিন দ্বারা ঘটিয়ে থাকে। অর্থাৎ তাদের কাছে এমন কোনো মেশিন আছে যা দ্বারা তারা নানা রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটাতে পারে। এমনকি বিশ্বের ছোট থেকে বড় যে কোনো যুদ্ধই নাকি ইলুমিনাটি ঘটায়। আপনি লিলভার জুজিরিপা সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন। তিনি তার মাথার ঠিক মাঝখানে একটি ডায়মন্ড যা ত্রিকোণ আকৃতির ইমপ্ল্যান্ট করে লাগিয়েছেন, আর এই ডায়মন্ডটি ইলুমিনাটি নির্দেশ করে বলে অনেকেই দাবি করছেন। এমনকি কনস্পিরেসি থিওরিতে এই করোনা ভাইরাসও বাদ যায়নি। অনেকেই মনে করেন যে এই করোনা ভাইরাসও ইলুমিনাটিরই একটি অংশ, ইলুমিনাটি তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে আর বাজারে বিক্রি হচ্ছে এই করোনা ভাইরাস। এ সকল কনস্পিরেসি থিওরির কোনো ভিত্তি আছে কি নেই তা নিয়ে কোনো তর্কে যাব না, তবে বাফোমেটের ভিত্তি অবশ্যই আছে এবং ব্ল্যাক ম্যাজিকের বিষয়টিও পৃথিবীতে যুগ যুগ ধরে চলে আসছে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে অন্য একটি ভিডিও তৈরি করব আমরা। অবশ্যই বাফোমেট এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটি আলাদা আলাদা ভিডিও আসবে। তবে আমি আশা করব আপনার ইলুমিনাটি নিয়ে যত প্রকার জল্পনা কল্পনা কিংবা কনস্পিরেসি থিওরি রয়েছিল তা জানার অবকাশ এই অ্যানাদার আপডেট করে দিয়েছে। আজকের ভিডিওটি শেষের পর্যায়ে, আজকের মতো চলে যাচ্ছি। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট। We'll be right back.